যে গুড মর্নিং সবাইকে, এখন সকাল 4টে ভোর। এই যে সাগনিকার দাদু যাচ্ছে, আমরা যাচ্ছি। এখন ওই যে কুটকুট অন্ধকার, এখনো ভোরের আলো ফোটেনি। তো এখন যাচ্ছি, সারপ্রাইজ তোমাদেরকে কোথায় যাচ্ছি। তো চলো, যেখানে যাচ্ছি সেখানে গিয়ে দেখা হবে। দুদিনের শর্ট ট্রিপ, ঘুরে আসি। চলো, ওই যে সাগনিকরা যাচ্ছে, আর এই যে আমি আর কৌশিক পেছনে যাচ্ছে, আর ওই যে একজন আসছে পেছনে, দেখো ওই যে আমাদেরকে ছাড়তে আসছে। তো চলো এখন বাস ধরবো সকালবেলা। চলো দেখি কি বাস পাওয়া যায়, পরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ভোরবেলায় শাগনিক দেখো গুট গুট করে হেঁটে চলে যাচ্ছে, এই যে তাড়াতাড়ি করে। কি কান্না ওর! ওই যে অটো দাঁড়িয়ে আছে, অটোটাকে দাঁড় করালাম। শাগনিক দৌড়াচ্ছে দেখো। সিট পেলে দেখবা, নালে থাকবে। বাসের মধ্যে বসে আছি, এই যে ফরাক্কা ব্রিজ পার হলাম। বৃষ্টি হচ্ছে বাইরে, চলে এসেছি ওমরপুরে। এখনো বাকি আছে দুটো, আমরা যাবো বহরমপুর, আর আজকে আমরা যাচ্ছি ডোমকল। হ্যাঁ, আমার দিদির বাড়িতে। তো সাউন্ডের একটু প্রবলেম হতে পারে তোমার ভিডিও। বাসে বসে আছি, প্রচুর চলো বহরমপুরে, একটু দরকার আছে দেখাবো, একটু দরকারটা সেরে তারপর চলে যাবো ডোমকলে। চলো ডোমকলে গিয়ে আজকে সবার সাথে আলাপ হবে। ওখানে মা বাবা আসছে, মেজদি আসছে বড়দির বাড়িতে, খুব মজা হবে। ওখানে গিয়ে তোমাদের সাথে কথা বলবো। চলো বহরমপুর যদি দেখাতে পারি সময় তোমাদের দেখাবো। চলো, খিদে পেয়েছে, চলো একটু বাদাম ভাজা কিনলাম। ওই যে বাবা চাল ভাজা খাচ্ছে, বাবাকে চাল ভাজা নিয়ে দিলাম। এই যে ঝাল চকলেছি খাগড়াঘাট, একদম 7:45 বাজে ঘড়িতে সময়। এটা গীতারাম হসপিটাল খাগড়াঘাট থেকে পেরিয়ে, আর এই যে একটা তারাপীঠ যাওয়ার রোড, একটু হেজি আসছে ছবিটা। তো চলো এবার ব্রিজে উঠবো, এই যে রাধারঘাট ব্রিজ। তো চলো এবার বাস স্ট্যান্ডে গিয়ে আমাদের যেখানে যাওয়ার সেখানে কাজটা সেরে নেব। তো চলো দেখা যাক। দেখো নদীতে গঙ্গায় কত জল, এখন তো বর্ষার সময় জল হবেই। এটা হচ্ছে রাধারঘাট ব্রিজ, বহরমপুর মালদা যোগাযোগ ব্যবস্থা। বাসে বসে গেছি, কৌশিক গেছে একটু বাইরে, চলে এসেছি দিদির বাড়িতে। এই যে শাগনি খেতে বসে গেছে আমাদের সান্টান, এই যে জামাইবাবু দিদি, আর এই যে আজকে কী কী রান্না হয়েছে দেখে নাও। ফুলকপির তরকারি, মিষ্টি, মাটন হবে, আর এই যে বেগুন ভাজা, পটল ভাজা, আর এই যে মাছের ঝোল, আর এই যে ভাত হয়ে গেছে। তো চলো এবার খাবো, খুব খিদে পেয়ে গেছে। আর এই যে মাছের ঝোলটা দেখো, কালারটা খুব সুন্দর হয়েছে মাছের ঝোলের, কাতলা মাছের ঝোল হয়েছে দিদি। চলো দেখতে থাকো ব্লগটা, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করো,
আর এই যে কৌশিক দাঁড়িয়ে আছে। চলে এসেছি ছাদে শাকনিককে নিয়ে। এদের দিদির দেখলে কত গাছ লাগিয়েছে ছাদে, এই যে লেবু গাছ, এই যে কৌশিক মা ছাদে একটু ঘুরে আসছে তোমাদের দেখায়। এই যে লেবু ধরেছে দেখো, কইটুকু গাছ, এই যে পেয়ারার ফুল এসছে, আর এই যে শাকনি দৌড়ে বেড়াচ্ছে। এটা একটা ছোটো ঘা দিয়ে ছাদে, স্টোর রুম টাইপের। আর এই যে পুরো ইয়েটা প্রচুর গাছ লাগিয়েছে, হ্যাঁ। আর ওই যে এটা শিয়াল, মানে এই নদী এটা, হ্যাঁ, শুকিয়ে গেছে পুরো, কচুরিপানায় ভরে গেছে একদম। বর্ষার সময় একটু জল হয়। আর এই যে গোলাপ গাছ সব শুকিয়ে যাচ্ছে গাছগুলো, ওদের বিশাল বড় এরিয়া ছাদ। তো ওই যে একটা কালী মন্দির, তো এই যে পুরো সবুজে সবুজে ঘেরা একদম শিয়ালমারির নদীটা পুরোটা মনে। ও কারো কাছে যেতে চাই না, কাঁদছে। আর এই যে দিদি, সবাই অবশ্যই গোল টেবিল হচ্ছে। তো চলো ব্লগটা এনজয় করো, আর কেমন লাগলো জানিও প্লিজ কমেন্ট করে তোমরা। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।